শীতকালীন সবজিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফুলকপি। সৌন্দর্য এবং স্বাদের দিক থেকে সবার পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে এই সবজিটি। বিভিন্ন কালার হলেও আমাদের দেশে এই সাদা কালারের ফুলকপিটাই বেশি হয়। অনেকেরই হয়তো এই ফুলকপি চাষের পদ্ধতিটা সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই ফুলকপি চাষের আদ্যোপান্ত জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। হারুন ভাই যতদিন থেকে কৃষির সাথে যুক্ত উনি ফুলকপি চাষ করে আসছেন, পাশাপাশি অন্য কৃষি পণ্য তো রয়েছেই, তো আমরা আজকে তার কাছ থেকে এই ফুলকপি চাষ নিয়ে জানবো। তো হারুন ভাই, এটা কোন জাতের ফুলকপি লাগিয়েছেন? এটা নালদির আপা, নালদির হাইব্রিড। হাইব্রিড হ্যাঁ। আচ্ছা, কবে লাগাইলেন এই বীজটা? এই বীজ লাগাইছি অগ্রহায়ণ মাসের 4-5 তারিখে লাগাইছি। আচ্ছা, তাহলে শুরুতেই আমি একটা কথা বলি, এখন তো প্রচুর শীত, এই শীতে কি ফুলকপির ক্ষতি হচ্ছে? না না, এই প্রচুর শীতে এই ফুলকপি খুব ভালো, হাইব্রিড খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো হয় আর কি, শীতেই ফুলকপি ভালো হয়। শীতে ভালো হয়। আচ্ছা, তো এই যে আপনি ফুলকপির চারাটা লাগালেন, জমিটা কিভাবে তৈরি করেছিলেন? এই মানে কারণ জমি চারটা চাষ করছি, গোবর সার দিয়েছি, ফসফেট পটাশ দিয়েছি, দিয়ে ইয়ে কান্দি করিয়ে চারা লাগাচ্ছি। আপনি জমিটা চাষ করে নিয়ে কি পরের দিনই চারা লাগাইছিলেন না জমিটা রেস্টে রাখছিলেন কিছুদিন? এই 2-4 দিন রেস্টে দিলেও হইবে, আর না দিলে বলে সাথে গেলে তাও হবে, কোনো সমস্যা না। না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে ওই প্রথমবারই আপনি গোবর সার বা যে একটু দেয়া লাগে দিলেন, তারপর চারাটা লাগালেন। আর দেখলাম ক্যানেলও করেছেন, তার মানে ফুলকপিতে তো পানিটাও দেওয়া জরুরি। হ্যাঁ, পানি না দিলে হয় না। কতদিন পর পর পানি দিতে হয়? মানে দুই মানে শীতকালে এই যে দুইবার পানি দিলে সেচ দিলে হয়, আর লাগে না বেশি। আচ্ছা, তো পুরো এই শীতের সময় তো 3-4 বার ফুলকপি চাষ করা যায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি এটা মানে এটা কি প্রথম লাগাইছেন না এর আগেও এক ধাপ আপনার উঠে গেছে? অন্য জমিতে এক ধাপ নিয়ে গেছি, উড়ে গেছি সেটা। এটা দ্বিতীয় ধাপ চলছে আপনার? এটা তো আর মনে হয় 5-7 দিনের মধ্যে উঠে যাবে। এটা উড়ে দিবে? হ্যাঁ, মানে 15 দিনে তো জমি ছাপায় দিবে এটা, এরপর আবার লাগাবেন? হ্যাঁ। তো এই যে আপনি ফুলকপি চাষ করছেন, আপনি কি নিজে গিয়ে বিক্রি করেন না পাইকার এসে নিয়ে? না আপা, আমি নিজে বিক্রি করি। নিজে বিক্রি করলে লাভ ভালো হয়? লাভ ভালো হয়। আর পাইকার আসলে তো একটা যে কোনো কন্ডিশন করে রাখা দেয়, কম বেশি করে দিবেন? আচ্ছা আচ্ছা। আর বাজার তো কাছেই? হ্যাঁ, গারগর পালি ছাড়া বাজার, আলহামদুলিল্লাহ। তো ভালোই, তার লাভ ভালো হচ্ছে, পরিশ্রম করছেন দেখি। আপনি একদম সেই ভোরবেলা মনে হয় আজকে উঠেছিলেন তাই না? হ্যাঁ, আমি আজকে 3টার সময় উঠছি, উনি শাক সবজি তুলছি, পালি ছাড়া সকালে বিক্রি করছি, 6টার সময় যা বিক্রি করে আছি। কঠোর পরিশ্রম করছেন, আল্লাহর রহমতে আপনার লাভও হচ্ছে ভালো। তো আমরাও আজকে আপনার এখান থেকে ফুলকপি নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে গেলেন, সমস্যা নেই। চলেন তাহলে কিছু বড় ফুলকপি তোলা যাক। আচ্ছা, নাও, চলেন। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, ক্যালসিয়াম, আয়রন সহ আরও অনেক অনেক পুষ্টি উপাদান। তাই এই শীতে স্বল্প মূল্যে এই পুষ্টি সমৃদ্ধ ফুলকপি খেতে ভুলবেন না। বাড়িতে 2-1টা ফুলকপি গাছ লাগিয়ে বা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তা তো পুরো প্রসেসটা জেনে গেলেন, এখন চাষ করতে পারবেন। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলে রাখি, ফুলকপি অবশ্যই রৌদ্রোজ্জ্বল স্থানে লাগাবেন, কারণ ছায়াযুক্ত স্থানে লাগালে ছত্রাকের আক্রমণ হয়ে ফুলকপির গোড়া পচে যেতে পারে এবং গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, ফুলকপি চাষের জন্য বেলে দোআঁশ, দোআঁশ বা এঁটেল দোআঁশ, এই মাটিগুলো বেশি উপযোগী। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষিপণ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।